এবার থেকে ফেসবুক আপনার নিজের আপলোড করা ভিডিওকে অটোমেটিক্যালি ভাবে কিন্তু ফেসবুক নিজেই বুস্ট করে দেবে। কি ভাই, কথাটা শুনে একটু অবাক হলেন যে আসলে কিভাবে ফেসবুক আমাদের ভিডিওগুলোকে বুস্ট করবে? হ্যাঁ, অবশ্যই বুস্ট করবে, তবে এখানে ছোট্ট একটা সেটিং আপনাকে অন করতে হবে এবং এটা আপনাকে নিজে থেকে কিন্তু করতে হবে। তো আগে থেকে যদি আপনি সেটিংটা কোনো রকম ভাবে এটা জেনেও করেন বা না জেনে করেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আপনাদের যে বিষয়টা আমি বলবো, অবশ্যই এই সেটিংটা আপনি অন করে রাখবেন। এতে করে কি হবে, আপনি ফেসবুক প্রোফাইলে হোক বা ফেসবুক পেজে হোক, যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, আগের থেকে আপনার একটু হলেও কিন্তু ভিউজ আসা শুরু করবে। ধরেন আগে আপনার 500 ভিউজ হতো, এখন এই সেটিংটা অন করলে ধরেন আপনার 1000 বা 1500, অর্থাৎ এটা অন যখন আপনি করবেন, ফেসবুক আপনার যে পেজগুলো রয়েছে বা অন্যান্য যে পেজগুলো রয়েছে, বড় বড় পেজ, যে সিমিলার পেজগুলো রয়েছে, সেই বড় বড় পেজের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে, অর্থাৎ রিকমেন্ডেড, যেটা আমরা বলি যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, সেম রিলেটেড যদি অন্য কোনো পেজ থেকে এরকম একটা ভিডিও করে, তাহলে আমার নিচের ওই ভিডিওটা দেখাবে। দেন আপনি মনে করলেন যে আসলে ওই ভিডিও থেকে আসলে এই ভিডিওটা ভালো, আপনি দেখলেন, পেজে একটা ফলো দিলেন, তার পেজের আপনি একজন সদস্য হয়ে গেলেন, এভাবে কিন্তু আপনার ফলোগুলো বাড়তে থাকবে, দেন আপনার ভিউজ গুলো আসতে থাকবে। তো এটা হচ্ছে মূল কাহিনী ভাই। তো এখন কথা হচ্ছে যে এটা আপনি কিভাবে অন করবেন। ওকে, তো এজন্য আমাদের প্রথমে ফেসবুকটা ওপেন করতে হবে। তো আমি ফেসবুক পেজ প্লাস প্রোফাইল যেটা রয়েছে সেটাও আপনাদের দুটোই দেখাই দিব, যাতে করে কারো কোনো ধরনের কমেন্ট না থাকে যে ভাই আপনি তো পেজ দেখালেন, দেন প্রোফাইল কিভাবে দেখবো, একেবারে সিম্পল একটি বিষয়। ওকে, তো ধরেন আপনি আপনার ফেসবুক পেজে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন। আসলাম আমি, আসার পর আপনি এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন রয়েছে, যে সেটিং, এই সেটিংটাতে আপনি একটা ক্লিক করবেন। সেম ভাবে প্রোফাইলে কিন্তু একই নিয়ম, দুটাই দেখাবো আমি। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ফেসবুক মানে পেজ সেটিং, আমি এখান থেকে পেজ সেটিং একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন প্রথমে এখান থেকে প্রাইভেসি রয়েছে, এই প্রাইভেসিতে আমরা একটা ক্লিক করব। প্রাইভেসিতে যখন একটা ক্লিক করব, তাহলে আপনি এই নিচের দিকে দুটি অপশন পাবেন, এই দুই নম্বর অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। দেখুন এখানে কি লেখা রয়েছে, অ্যালাও ইওর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। এখান থেকে আমি যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু আমার অলরেডি অন করা রয়েছে, অর্থাৎ আমি যে রিলেটেড ভিডিও তৈরি করি বা আমার ফেসবুক পেজটাকে যেভাবে আমি সাজিয়েছি, এটা যখন আমি অন করলাম, আমার মতো যারা ভিডিও তৈরি করে আর কি, তাদের ভিডিওগুলো যারা দেখবে তাদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা দেখাবে। দেন আপনি যদি অন করেন, ঠিক সেমভাবে আপনারটাও দেখাবে, দেন অন্য কেউ দেখবে, ভিউজ আসবে, আপনার রিচটা বাড়বে। এক কথা বলতে আপনাদের আমি বোঝাতে চাচ্ছি, এই সেটিংটা অন করলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। আর যখন ফেসবুক নিজে এটা করবে, দেন আপনার রিচ বেশি হবে, আপনার এঙ্গেজমেন্ট বেশি হবে, দেন আপনার ভিডিওতে ভাই ভিউজ তো আসবে, এটা কি বলে দিতে হবে? অবশ্যই না। ওকে, তো এটা তো দেখালাম আপনারা কিভাবে ফেসবুক পেজের জন্য অন করবেন। এখন দেখাচ্ছি ফেসবুক আইডিতে কিভাবে অন করবেন। সেম ভাবে ভাই, এটা আমার অলরেডি অন করা রয়েছে। এই যে সেটিং একটা ক্লিক করব, ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমে পেয়ে যাবেন, এই যে প্রোফাইল সেটিং, প্রোফাইল সেটিং আসলাম। আসার পর এখান থেকে আপনারা প্রথমে আবার পেয়ে যাচ্ছেন কি, প্রাইভেসি, দেন আপনি একটা প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আবার একটু নিচের দিকে আপনাকে আসতে হবে, নিচের দিকে কিন্তু এই অপশনটা আপনার দেওয়া রয়েছে, আমি এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন এটা আপনার, এটা হচ্ছে আমার অন আছে, জাস্ট একটু অফ করে দিলাম। আপনার কিন্তু অফ থাকবে, আপনি ছোট্ট করে একটা ক্লিক করবেন, সেটিংটা অন হয়ে যাবে। দ্যাটস ইট ভাই, এটুকুই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। তো এখন আপনি ফেসবুকে বা ফেসবুক প্রোফাইলে যেখানে আপনার ইচ্ছা বা আপনার ভালো লাগা কাজ করে সেখানে আপনি কাজ করতে পারেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করে, আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।